বাগেরহাট জেলা সদরের ভিআইপি মোড়ের একটি রেস্তোরাঁয় কাজ করে 17 বছর বয়সী শিশু সাকিব। বাবার মৃত্যুর পর 11 বছর বয়সে সংসারের হাল ধরে এই ছোট্ট সাকিব। সাকিবের বাবা যখন মারা যান তখন সাকিব 5ম শ্রেণীর শিক্ষার্থী। তখন আর্থিকভাবে অসচ্ছল পরিবারে নেমে আসে অন্ধকার। বাবাকে হারানো তীব্র কষ্ট বুকে নিয়ে সংসারের হাল ধরে সাকিব। সঙ্গে বিসর্জন দিতে হয় নিজের লেখাপড়া। একদিকে 4 বছর বয়সী ছোট্ট ভাই, অন্যদিকে মা। কিভাবে চলবে তাদের সংসার? নিজে নেমে পড়ল দিনমজুরের কাজ করতে। নিজের অল্প রোজগার আর মায়ের অন্যের বাসায় কাজ করে যে আয় হয় তা দিয়ে চলে সংসার, ছোট ভাইয়ের লেখাপড়া। আমার বাপ মারা যাওয়ার পরে আমি হোটেলে কাজ করি, লেখাপড়া করতে পারিনি, যদি করতে পারতাম তাহলে তো ভালো হতো। সাকিবের ভাই এখন বাগেরহাটের একটি স্কুলে 5ম শ্রেণীর শিক্ষার্থী। নিজে পড়তে না পারলেও ভাইকে পড়ানোর স্বপ্ন দেখছে এই কিশোর। মোহাম্মদ মুশফিকুজ্জামান, হ্যালো ডট বিডি নিউজ 24.com, বাগেরহাট।